ঠাকুরগাঁও জেলার দর্শনীয় স্থানসমূহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি উর্মি আক্তার আছি আপনাদের সাথে টুরিস্ট ট্রাভেল। চলুন বন্ধুরা, আজকে ঘুরে আসা যাক ঠাকুরগাঁও জেলার দর্শনীয় স্থানগুলো থেকে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন তাহলে ঘুরে আসা যাক ঠাকুরগাঁও জেলা থেকে। বালিয়া মসজিদ, হরিপুর রাজবাড়ী, রাজা টঙ্কনাথের রাজবাড়ী, জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ, ঢোলরহাট মন্দির, হরিণমারীর ঐতিহ্যবাহী আম গাছ, খুনিয়াদীঘি স্মৃতিসৌধ, গোবিন্দনগর মন্দির, হরিণমারী শিব মন্দির, হরিপুর রাজবাড়ী শিব মন্দির, ফান সিটি শিশু পার্ক, ফতেপুর মসজিদ, বালিয়াডাঙ্গি সূর্যপুরি আম গাছ, গোরক্ষনাথ মন্দির, শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া, গড় ভবানীপুর, বাংলা গড়, সনগা শাহী মসজিদ, শালবাড়ি মসজিদ ও ইমামবাড়া, পীর নাসিরউদ্দিন শাহের মাজার শরীফ, জগদল রাজবাড়ী, লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘর, গোরক্ষনাথ মন্দির কূপ ও শিলালিপি, বলাকা উদ্যান বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।